পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে বেড়ানো অভিযুক্ত ঘাতক স্বামী মোহাম্মদ মুসা অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। 23 এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সিএমপি দক্ষিণের উপকমিশনার মেহেদি হাসান। যে গতকাল বাকুলিয়াতে একজন গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং আমরা পরবর্তীতে জানতে পারি তার হাজবেন্ড তাকে শিলপাটা দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে এবং হত্যাকাণ্ড সংঘটিত 10 ঘন্টার ভেতরে আমরা সেই তার হাজবেন্ডকে আটক করতে সক্ষম হই। তার নাম হচ্ছে মোহাম্মদ মুসা এবং তিনি স্বীকারও করেছেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী ডিসিস্টের মোবাইল ফোনটাও আমরা উদ্ধার করেছি। তাকে আজকে আদালতে সোপর্দ করে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দেওয়ার জন্য আমাদের কাছে বলেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলেও জানান উপকমিশনার। আটক মোহাম্মদ মুসা পটিয়া জেলার শিকলবাহা জামালপাড়ার কবির সেরাঙ্গের পুত্র। মুসার 2টি ছেলে ও 1টি মেয়ে রয়েছে। প্রসঙ্গত, পারিবারিক কলহের জেরে গেল বুধবার 22 এপ্রিল সকালে বাকলিয়া থানাধীন বলিরহাট বড় কবরস্থান এলাকায় নিজ বাসায় স্বামীর হাতে খুন হন জোসনা বেগম লিজা। খুনের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন স্বামী মোহাম্মদ মুসা। জানা যায়, মোহাম্মদ মুসা 2010 সালে রেলওয়ে কর্মচারী হত্যার অভিযোগে দায়ের হওয়া একটি হত্যা মামলায় 10 বছর জেল খেটে 2019 সালে কারাগার থেকে বের হয়। ডেক্স নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।